নমস্কার বন্ধুরা, কম্পিউটার একাডেমি সেন্টারে সবাইকে স্বাগত জানাই। আশা করছি সবাই ভালো ও সুস্থ আছো। আজকে আমরা আলোচনা করব ওয়ার্ডপ্যাড বিষয়ে। ওয়ার্ডপ্যাড কিভাবে ওপেন করতে হয় সেটি আমরা প্রথম জানব। প্রথমে আমরা কোনো প্রোগ্রাম শুরু করতে গেলে জানি টাস্ক বারে স্টার্ট বাটনে গিয়ে ক্লিক করতে হবে। সার্চ বাটনে আমরা লিখব ওয়ার্ডপ্যাড। প্রোগ্রাম ওয়ানে এখানে ওয়ার্ডপ্যাড দেখাচ্ছে, এর উপরে আমরা মাউসের লেফট ক্লিক করব, হলে একটি ওয়ার্ডপ্যাড পেজ ওপেন হয়ে যাবে। এই পেজে কোনটিকে কি বলে সেটা সম্বন্ধে আমাদের আগে ভালো করে জানতে হবে। একদম উপরের দিকে যেখানে নীল মতো যে বাটনটা দেখতে পাচ্ছ, এটাকে বলা হয় ওয়ার্ডপ্যাড বাটন, অর্থাৎ ফাইল মেনু। ঠিক উপরে আমি যেখানে মাউস পয়েন্টারটা দিয়ে দেখাচ্ছি, এই অংশটুকু বলা হয় কাস্টমাইজ কুইক অ্যাক্সেস টুলবার। উপরে যেখানে ওয়ার্ডপ্যাড বলে লেখা আছে, এই অংশটুকুকে বলা হয় টাইটেল বার। এই অংশটুকু যেখানে মাউস দিয়ে আমি মার্ক করে দেখাচ্ছি, পুরোটাকে বলা হয় প্রোগ্রাম উইন্ডোজ কন্ট্রোল, যেখানে মিনিমাইজ, রিস্টোর ডাউন এবং ক্লোজ বাটন থাকে। হোম, ভিউ, হেল্প পর্যন্ত পুরোটাকে একত্রে বলা হয় মেনু বার। হোমটিকে বলা হয় অ্যাক্টিভ ট্যাব, ভিউটিকে বলা হয় ইনঅ্যাক্টিভ ট্যাব। এবার আমরা দেখব ওয়ার্ডপ্যাডের মধ্যে 1, 2, 3, 4 করে 7 পর্যন্ত দেওয়া আছে। এটি একটিকে স্কেলের মতো দেখতে, একে বলা হয় রুলার। দুটো অভিমুখ অনুযায়ী দুটি ত্রিভুজ এখানে অবস্থান দেখাচ্ছে, এটাকে বলা হয় লেফট ইনডেন্ট ট্যাব। ডান দিকে একটি আছে, এটিকে বলা হয় রাইট ইনডেন্ট ট্যাব। যেখানে একটি পয়েন্ট উঠছে আর নামছে, এটাকে বলা হয় ইনসার্শন পয়েন্ট, অর্থাৎ আমরা পয়েন্টারও বলতে পারি, অর্থাৎ কার্সার পয়েন্ট। ঠিক নিচে যে 100% যেখানে জুম শো করেছে, এই জায়গাটাকে বলা হয় জুম লেভেল কন্ট্রোল, এটাকে বলা হয় স্ট্যাটাস বার, যেটি টাস্ক বারের উপরে অবস্থান করে। এই যে অংশটুকু পুরোটাকে বলা হয়, এখান থেকে মার্ক করে এই যে অংশটুকু পুরোটা প্যারাগ্রাফ, এই পুরোটাকে বলা হয় গ্রুপ, আর একটিকে বলা হয় রিবন। তো আমরা এখানে একটি ওয়ার্ডপ্যাডের পেজ সম্বন্ধে জানলাম। এবারে এই ওয়ার্ডপ্যাডের কিছু কাজ আমরা এখানটায় জানব। কিছু টেক্সট আমি এখানে আগে থেকে নিয়ে নিয়েছি। তো এখানে যদি কোনো শব্দকে আমরা সাইজে বড় করতে চাই, তাহলে আমাদের প্রথমে সেই টেক্সটটাকে সিলেক্ট করে নিতে হবে। তো আমি এখানে প্রথম লাইনটাকে সিলেক্ট করছি। ঠিক এইভাবে সিলেক্ট করতে হয়। কিভাবে করব, প্রথমে আমরা কার্সার পয়েন্টটাকে বসাবো, ক্লিক করব, তারপর লেফট বাটন চেপে পুরোটাকে আমরা ড্র্যাগ করে দেব। এই টেক্সটটিকে আমরা যদি সাইজে বাড়াতে চাই, সেক্ষেত্রে আমাদের প্রথমে যেতে হবে ফন্ট সাইজ। এবার তোমাদের পছন্দ অনুযায়ী একটি সাইজ এখান থেকে সিলেকশন করে দিলে টেক্সটির সাইজ বেড়ে যাবে। দেখো বন্ধুরা কত সহজে সাইজটা আমরা বাড়ালাম। এবারে যদি টেক্সটটিকে আমরা নিচের দিকে নামাতে হয়, তখন কিবোর্ড থেকে এন্টার বাটন প্রেস করব। এবারে হচ্ছে টেক্সটটিকে যদি আমাদের কালারে ফিল করতে হয়, সেক্ষেত্রে আমরা টেক্সটটাকে পুনরায় সিলেকশন করার পর টেক্সট কালার, যেখানে এ বলে লেখা দেখতে পাচ্ছ, ড্রপ ডাউনে ক্লিক করবে টেক্সট কালার, এখান থেকে পছন্দসই তোমাদের একটি কালার চয়েস করুন। এরপর
টেক্সটকে যদি আমরা মোটা হরফে লিখতে চাই সেই ক্ষেত্রে আমরা সিলেকশন করব, করার পর বোল্ড করলে লেখাটি মোটা হয়ে যাবে। এবং যদি কোনো টেক্সটকে আমরা যদি একটু হেলাতে চাই সেই ক্ষেত্রে টেক্সটকে সিলেকশন করার পর আই হর্স ইটালিক এখানে ক্লিক করলে লেখাটা সামান্য হেলে যাবে। দুটি টেক্সটে কম্পেয়ার করলে এটা দেখতে পাচ্ছ যে কতটা আমরা এখানটায় ইটালিক করেছি। কোনো টেক্সটের নিচে যদি দাগ দেওয়ার প্রয়োজন হয় সেক্ষেত্রে টেক্সটটিকে ফার্স্ট সিলেকশন করে নেবে, নেওয়ার পর আন্ডারলাইন অর্থাৎ ইউ ফর আন্ডারলাইন অপশানে গিয়ে ক্লিক করো, করলে টেক্সটের নিচে আন্ডারলাইন হয়ে যাবে। কোনো টেক্সটে যদি আমরা ডিজাইন চেঞ্জ করতে চাই অর্থাৎ ফন্ট চেঞ্জ করতে চাই সেক্ষেত্রে টেক্সটটিকে প্রথমে সিলেকশন করার পর ফন্ট ফ্যামিলি অপশানে গিয়ে ক্লিক করবে। এখান থেকে তোমার পছন্দসই যে কোনো একটি ডিজাইন সিলেকশন করে নেবে। তো এই নিচে দেখো স্ক্রল বার আছে, নিচে স্ক্রল বার এখানে স্ক্রল করে নিতে পারো অর্থাৎ তোমাদের পছন্দসই একটা ডিজাইন এখান থেকে চয়েস করে নেবে। তো এখানে আমি একটা পছন্দসই আমার এখানে ডিজাইন দিলাম, দেখো না কত সহজে একটি আমরা ফন্টের ডিজাইন পরিবর্তন করলাম। এরপর আমরা যদি কোনো ডকুমেন্টের কোনো অংশকে কপি করতে চাই সেক্ষেত্রে আমরা করব প্রথমে সেই ডকুমেন্টটাকে সিলেকশন করে আমরা মাউসে রাইট ক্লিক করে কপি করে নেব। নেয়ার পর যে অংশে আমরা এটিকে রাখতে চাইব সেখানে গিয়ে মাউসে রাইট ক্লিক করে পেস্ট করে দেব, দিলেই ডকুমেন্টটা এখান থেকে কপি হয়ে আমাদের দ্বিতীয় অংশে এসে পেস্ট হয়ে যাবে, যেটি আমি রেড কালারে মার্ক করে দেখিয়েছি। এবারে কোনো অংশকে যদি আমরা হাইলাইট করতে চাই সেক্ষেত্রে আমরা প্রথমে টেক্সটটিকে সিলেকশন করে নেওয়া হবে। সিলেকশন করে নেওয়ার পর ফিল উইথ কালার অর্থাৎ ফিল কালার এখানে হচ্ছে হাইলাইট কালার বলা হয়, তো ফিল কালারে গিয়ে আমরাকে সিলেকশন করলে সেই টেক্সটের সেই অংশটুকু হাইলাইট করা হবে। এবারে আমরা শিখব যে কোনো ডকুমেন্টকে একটি পেজের দু সাইডে কিভাবে অ্যাডজাস্ট করতে হয়। বাঁ দিকের অংশগুলো একটু লোকে বড় সমান্তরালে আছে কিন্তু ডান দিকের অংশগুলো একটু কম বেশি আছে, এক্ষেত্রে আমাদের প্রথমে পুরো টেক্সটটাকে ড্র্যাগ করে সিলেকশন করে নিতে হবে। এরপর উপরে প্যারাগ্রাফ গ্রুপের মধ্যে জাস্টিফাই অপশনে গিয়ে ক্লিক করে দাও, দিলেই দু সাইডের টেক্সট সমানভাবে সিলেক্টেড হয়ে যাবে। যদি কোনো অংশতে আমাদের বুলেট ব্যবহার করতে হয় সেক্ষেত্রে আমরা প্রথমে টেক্সটটিকে সিলেকশন করে নেব, সিলেকশন করে নেওয়ার পর উপরের প্যারাগ্রাফ গ্রুপের মধ্যে বুলেট বলে একটি লিস্ট পাবে, এখানে আমরা লিস্টে ক্লিক করে বুলেট আমরা মার্কও দিতে পারি, যেটি হচ্ছে সংখ্যা বুলেট হতে পারে, কোনো অ্যালফাবেট বুলেট হতে পারে। তো আমি এখানে বুলেট নিলাম, তো দেখো অনায়াসে আমার এখানে একটা বুলেট সেট করলাম। এইভাবে আমরা যে টেক্সটগুলোকে বুলেট সেট করব লিস্ট থেকে বুলেট অপশানে গিয়ে আমরা বুলেট দিয়ে দিতে পারব। এরপরে যদি কোনো টেক্সটের ভিতরে আমরা ছবি অ্যাটাচ করতে চাই সেটি আমরা কীভাবে করব, ধরে নাও এই জায়গাটায় আমি একটি ছবি অ্যাটাচ করে দেখাচ্ছি। প্রথমে টেক্সটটা সিলেক্ট করে এন্টার করে কিছু জায়গা আমরা পজিশন অনুযায়ী তৈরি করে নেব, নেওয়ার পর ইনসার্ট গ্রুপের মধ্য থেকে পিকচার তারপর পিকচার অপশান এখান থেকে কম্পিউটারে যে ড্রাইভে ছবি থাকবে আমরা সেই ড্রাইভে প্রথমে ওপেন করব। ওপেন করার পর একটি ফাইলে যে ফাইলে থাকবে ছবি আমরা সেখান থেকে ওপেন করে নিলাম, ওপেন। এরপরে আমরা নেব এইখান থেকে যে ছবিটা দিতে চাইছি সেইখান থেকে সেই ছবিটাকে সিলেকশন করার পর আমরা এখানে একটি ছবি নিয়ে নেব। তো এখানে হচ্ছে আমি একটি ছবি ইউজ করছি,
এবারে ছবিটা অনেকটাই বড় হয়ে গিয়েছে, এই ছবিটাকে আমরা সিলেকশন করে যদি ছবি আমরা কমাতে চাই ঠিক ড্র্যাগ করে ঠিক এইভাবে সেটআপ করে দিতে হবে। এবারে তোমাদের পছন্দ অনুযায়ী কতটা ছোট কতটা বড় সেটা তোমরা নির্দিষ্ট আকারে করে নিতে পারো। তাহলে আমরা একটি টেক্সটের ভিতরে অনেকটাই সহজভাবে একটি পিকচার সেটআপ করলাম। যদি ভিডিওটি হেল্পফুল হয়ে থাকে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দাও যাতে পরবর্তী ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ।